नमस्कार बंधुरा, उमा फूड किचेनर आरो एकटी पर्वे आपनादेर सकलके स्वागत। आज आमी तैरी करे देखाबो क्यारामेल एग पुडिंग। ताहले चलुन देखे नेवा जाक आजकेर रेसिपि। सर्वप्रथमे क्यारामेल तैरी करे नेब। गैसेर मध्ये एकटा कड़ा गरम करते बसिए दिएछि। तार मध्ये दिए दिच्छि 4 टेबिल चामच चीनी, तार साथे दिए दिच्छि 1 टेबिल चामच जल। लो आँचे चीनीटाके अनबरत नाड়াচাড়া করতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে রেখে দেব। আর বেশি কালার করলে পুডিংটা খেতে তেতো লাগতে পারে। এবার একটা কেক টিন নিয়েছি আমি। এর পরিবর্তে আপনারা কোনো টিফিন বক্সও নিতে পারেন। এখানে কোনো তেল দেব না বা ঘি দেব না। এর উপরে করে রাখা ক্যারামেলটা দিয়ে দেব। কেক টিনের চারদিকে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে। গরম অবস্থায় একটু সাবধানে এটাকে করতে হবে। এটাকে সেট হওয়ার জন্য আমি রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি 4টি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 4টি ডিমের পরিমাপ দেখাচ্ছি। আপনারা যদি এর থেকে কম নেন তাহলে আলাদা যে মাপগুলো আমি দেখাবো সেগুলোরও মাপটা কম নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2/3 কাপ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ডিমগুলো ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করে ইউজ করবেন না, আধা ঘন্টা মতন বাইরে রেখে দেবেন, তারপরে ডিমগুলো ইউজ করবেন। চিনিটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ গরুর দুধ। দুধটা উষ্ণ গরম থাকতে হবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। দুধটা যদি জাল দিয়ে খুব ঘন করে নেন তাহলে আর গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিমের একটা আঁশটানি গন্ধ থাকে, তাই আমি এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। ফেটিয়ে নেওয়ার পর এটাকে সাইড করে রেখে দিলাম। এবার দেখুন ক্যারামেল করে রাখা বাটিটা একটু আর হাতে লাগছে না, পুরো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে তার উপরে করে রাখা ব্যাটারটা ঢেলে দেব, যাতে ডিমের যে সাদা অংশগুলো থাকে সেগুলো এর মধ্যে থেকে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা পুডিংয়ের বাটি। দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। উপর থেকে একটা ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো 30 মিনিট মতো। যে ছিদ্রটা ছিল সেটাকেও আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 30 মিনিট পর ফিরে এলাম। মাঝখানে একটা টুথপিক দিয়ে দেখবো ঠিকঠাকভাবে ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটুও লেগে নেই। এটা রেখে দেবো আমি এইভাবে ঠান্ডা হওয়ার জন্য। দেখুন ঠান্ডা করে নিয়ে ফ্রিজে আমি 30 মিনিট মতন রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারেন। এবার একটা ছুরি দিয়ে আমি সাইডগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। একটা প্লেটের উপর দিয়ে খুব ভালোভাবে সাবধানে উল্টাতে হবে। হাত দিয়ে একটু ঠুকে নেব যাতে ভালোভাবে ছেড়ে যায়। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ক্যারামেল এগ পুডিং। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। একটা প্লেটের উপর নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। সাথে আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধুদের অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।